কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হয়েছিল গত বিধানসভা নির্বাচন। এবার আগামী পঞ্চায়েত নির্বাচন সেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে করার পক্ষেই রাজ্য বিজেপি। রবিবার আইসিসিআরের বিজেপির বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে এমনটাই আবেদন জানালেন রাজ্য বিজেপির নেতারা। কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডের কাছে ওই আবেদন রেখেছেন শুভেন্দুরা, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে সংগঠনের খামতি দূর করতে আইসিসিআরের শুরু হয়েছে বিজেপির দুই দিনের বৈঠক। রবিবার ছিল প্রথম দিন। সেই বৈঠকে বঙ্গ বিজেপির বিধায়করা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেছেন পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে এখন থেকেই উদ্যোগ নেওয়া হোক। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেছিল রাজ্য বিজেপি। তাদের যুক্তি ছিল কেন্দ্রীয় বাহিনী না হলে তাদের প্রার্থীদের পক্ষে তৃণমূলের সঙ্গে এটে ওঠা কখনোই সম্ভব নয়। শেষ পর্যন্ত রাজ্যে কেন্দ্রের বাহিনীর নজরদারিতেই ভোট হয়েছিল। এবার পঞ্চায়েত ভোটেও সেই কেন্দ্রীয় বাহিনীর দিকেই তাকিয়ে রয়েছে কেরুয়া শিবির। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, মীরা পাণ্ডে সময় 400 কেন্দ্রীয় বাহিনী এখানে পাঠানো হয়েছিল, তাহলে সেন্ট্রাল টিম পাঠানো যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের সঙ্গে কথা বলে যাতে কেন্দ্রীয় বাহিনী এখানে আনা যায় তার কথায় আলোচনা হয়েছে। আমরা চাই মানুষ নিজের ভোট নিজেই দিক, এটা হলে আমরা অনেক ভালো করব পঞ্চায়েত নির্বাচনে। বিজেপির কেন্দ্রীয় বাহিনী চাওয়ার পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নয়, ওদের ইন্টারপোলকে আনার কথা বলা উচিত ছিল। উল্লেখ্য, গতকালের বৈঠকে দলের নেতাদের কড়া বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।